আসসালামু আলাইকুম। আজ রবিবার 11 জুন 2022। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাশ টাইম বুলেটিনে, সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড, প্রবাসীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা। আমিরাত যাওয়ার 6 দিনের মাথায় মারা গেলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভারতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গোটা বাংলাদেশে মুসল্লিদের বিক্ষোভ। ওমানে ধর্ম অবমাননায় দুইজনের বিরুদ্ধে আদালতের রায়। বিশ্ব রেকর্ড করা পদ্মা সেতু নির্মাণে গর্বিত অংশীদার প্রবাসীরা, স্বীকার করলেন খোদ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। মালয়েশিয়ায় ভিসা জালিয়াতি, মাস্টার মাইন্ড বাংলাদেশি সহ গ্রেপ্তার 6। সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য কমল হজের খরচ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া, পোলাওয়ার চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি, ঘুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে, অথবা অর্ডারের জন্য কল করুন 9799-2660 এই নম্বরে। তীব্র তাপদাহে পড়ছে ওমান। দেশটির বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা 47 ডিগ্রি পর্যন্ত ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ওমানের বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়েছে। এর মধ্যে রুস্তাকে 47 ডিগ্রি, নাখাল, আল আওয়াবি, কালহাট এবং সামাইলে 46 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই এলাকাগুলোতে বাতাসের আর্দ্রতা অনেক বেড়ে গেছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দেশটিতে তাপমাত্রা বেড়ে যাওয়ায় নাগরিকদের খোলা আকাশের নিচে বা প্রচণ্ড তাপ লাগে এমন স্থানে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও হিট স্ট্রোক এড়াতে নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে অনেকেই হিট স্ট্রোকের সমস্যায় ভোগেন। চিকিৎসকরা বলছেন, একটানা রোদে থাকলে গরমে ঘামের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়, যে কারণে ডিহাইড্রেশনের সৃষ্টি হয়। এতে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে পড়তে পারেন অনেকেই। তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা না করলে মৃত্যুও হতে পারে। শিশু, বয়স্ক ও যারা ওবেসিটিতে ভুগছেন তারা হিট স্ট্রোকে সহজেই আক্রান্ত হন। হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে যতটুকু সম্ভব গরমের সময় রোদে কম বের হতে হবে। একান্তই বের হতে হলে সঙ্গে পানির বোতল রাখা ও মাঝে মাঝে পানি পান করতে হবে। শরীর অবসাদ মনে হওয়া মাত্রই ছায়াযুক্ত বা শীতল কোনো স্থানে বিশ্রাম করতে হবে। যদি অবস্থা খারাপ মনে হয় তাহলে ঠান্ডা পানিতে ভেজানো কাপড় দিয়ে শরীর মুছে নিতে হবে। খাবার স্যালাইন খাওয়াতে হবে। অজ্ঞান হয়ে গেলে বা মাথা ঘোরালে মাথায় পানি ঢালতে হবে। তাতেও যদি অবস্থার উন্নতি না হয় তাহলে হিট স্ট্রোকে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689511-6290। দীর্ঘদিন ধরে দেশে চাকরি খুঁজছিলেন, চাকরি না পেয়ে হতাশ হয়ে এক পর্যায়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে কিস্তিতে টাকা ধার করে গত 30 মে আমিরাতে পাড়ি জমান কুমিল্লার বুড়িচং উপজেলার মোহাম্মদ এরশাদ হোসেন। 21 বছর বয়সে এরশাদের স্বপ্ন ছিল বিদেশ যেয়ে পরিবারের মুখে হাসি ফোটাবেন, কিন্তু ভাগ্যের নির্মমতায় থমকে যায় তার সেই স্বপ্ন। পরিবারে হাসি ফোটানোর আগেই কালো আঁধার নেমে আসে এরশাদের পরিবারে। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার 6 দিনের মাথায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান এরশাদ। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল পশ্চিম পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 5 জুন বিকেলে আমিরাতের শারজা এলাকায় তার দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুবাই আল কাসমিয়া হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বোন পপি আক্তার জানান, এরশাদ বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে HSC পাস করে দীর্ঘদিন ধরে দেশে চাকরি খুঁজছিলেন। চাকরি না পেয়ে হতাশ হয়ে এক পর্যায়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে কিস্তিতে টাকা ধার করে গত 30 মে আমিরাতে পাড়ি জমান। এরশাদের এমন মৃত্যুতে শোকের কালো ছায়া নেমে এসেছে তার পরিবার সহ গোটা এলাকায়। শেষবারের মতো প্রিয়জনের মুখটি দেখতে অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার।
এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে মধ্যপ্রাচ্যের অধিকাংশ প্রবাসীর মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে। সেক্ষেত্রে সড়ক পারাপারে প্রবাসীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। বিশ্ব মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশের লাখ লাখ মুসল্লি। গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকা সহ গোটা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার বা জুম্মা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইসলামী আন্দোলন নেতাকর্মীরা। এছাড়াও মাওলানা ইসহাকের নেতৃত্বে খেলাফত মজলিস, ইসলাম ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ বেশ কয়েকটি সমমনা দল নিজস্ব ব্যানারে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়, আনা হয় সাঁজোয়া যান ও এপিসি। মিছিলে বারবার বিশ্ব নবীর অপমান, মুসলিমরা সইবে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে উচ্চারিত হতে থাকে। বক্তারা বলেন, মুসলমানদের টার্গেট করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি সবার জন্য বিপজ্জনক, সেটি নোংরামির পর্যায়ে চলে গেছে। এ সময় ভারত সরকারের প্রতি ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপনের প্রস্তাব করেন বিক্ষোভকারীরা। আমরা আমার নবীকে কিভাবে ভালোবাসি, আমরা আমার নবীর জন্য আমার স্ত্রীকে ত্যাগ করতে পারি, আমি আমার নবীর জন্য আমার সন্তানকে ত্যাগ করতে পারি, আমি আমার নবীর জন্য আমার মেয়েকে ত্যাগ করতে পারি, আমি আমার নবীর জন্য আমার ঘর ত্যাগ করতে পারি, জমিন ত্যাগ করতে পারি, আমার জীবন ত্যাগ করতে পারি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উপরে যদি আঙ্গুল তোলো, ওই আঙ্গুল জাগ্রত রাখা হবে না। আমার নবীর চরিত্রে চক্ষু তোলো, ওই চক্ষু শরীর থেকে বের করে দেওয়া হবে। বাংলাদেশ সরকারকে বলবো, ক্ষমতার নেশায় আজকে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবেন না। ক্ষমতার নেশায়, ক্ষমতার আশায় নবী প্রেমে বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন না। এদিকে ঢাকা ছাড়া কুমিল্লা মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদি জনতা। শুক্রবার জুম্মার নামাজের পর সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহ চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও মুসল্লি সহ প্রায় 4,000 বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে। আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ। নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে যখন উত্তাল গোটা মুসলিম বিশ্ব, ঠিক তখনই ধর্ম অবমাননার দায়ে দুই নাগরিকের বিরুদ্ধে রায় প্রদান করেছেন ওমানের একটি আদালত। 11 জুন টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ধর্ম অবমাননার জন্য দুইজনের কারাদণ্ড দিয়েছেন সোহার আদালত। রায় বলা হয়েছে, উক্ত দুই নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে আল্লাহকে অপমান করে এমন লেখা প্রকাশ করে। পরবর্তীতে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও সৃষ্টিকর্তাকে অপমানমূলক লেখা শেয়ার করে।
তাদের এই অপরাধ আদালতে প্রমাণিত হওয়ায় আসামি আলী বিন মারহুন বিন আবদুল্লাহকে 5 বছরের কারাদণ্ড এবং আসামি মরিয়াম বিনতে ইউসুফ বিন আলীকে ধর্ম অপমাননার অপরাধে দোষী সাব্যস্ত করে 3 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনৈতিকতাকে উস্কে দেওয়ার জন্য 2টি গুরুতর অপরাধে গাইত মাতার হামাদ নামে আরেকজনকে দায়ী করা হয়েছে। স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া এখন শুধু সময়ের ব্যাপার। বহুল অপেক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের চলছে কাউন্টডাউন, আর মাত্র 13 দিন পর অর্থাৎ আগামী 25 জুন চালু হচ্ছে এই স্বপ্নের সেতু। দক্ষিণাঞ্চলের সাথে বাস্তবায়ন হচ্ছে সহজতম যোগাযোগ ব্যবস্থা। 3টি বিশ্ব রেকর্ড করা এই স্বপ্নের সেতু নির্মাণে নতুন মাত্রা যোগ করেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। আগামী 25 জুন উদ্বোধন হচ্ছে বাঙালি জাতির গর্ব, বহুদিনের প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। পুরো দেশের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পাচ্ছে ভিন্ন এক মাত্রা। সম্পূর্ণ নিজেদের খরচে পদ্মার বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পদ্মা সেতু। আর এই পদ্মা সেতুর অর্জনে বিশেষ ভূমিকা প্রতিনিয়ত রেখে গেছেন প্রবাসীরা, যাদের অক্লান্ত পরিশ্রমে পাঠানো রেমিটেন্স যুক্ত হয়েছে এই সেতু বাস্তবায়নে। এমনটি জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ। করোনা মহামারীতে পুরো বিশ্ব যখন মুখ থুবড়ে পড়েছে, তখন শক্ত হাতে দাঁড়িয়েছিল বাংলাদেশের অর্থনীতি। শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন ব্যাপকভাবে প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতিতে, তখনও সচল রয়েছে বাংলাদেশের অর্থনীতির চাকা। দেশের অর্থনীতির এই শক্ত অবস্থানের পেছনে যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তা স্বীকার করে নিয়েছেন খোদ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। শুধু তাই নয়, বহুল প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা গর্বিত অংশীদার বলে উল্লেখ করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সে সমৃদ্ধ হয় বাংলাদেশের অর্থনীতি। আমাদের জাতির গর্ব পদ্মা সেতু আগামী 25 জুন শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের নিজেদের অর্থে আমরা উক্ত সেতু নির্মাণ করেছি। প্রবাসী বাংলাদেশিরাও যার গর্বিত অংশীদার। সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, পদ্মা সেতু নির্মাণে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা রয়েছে, যা পদ্মা সেতুর জন্য এক গর্বের সংযোজন। দেশের অর্থনৈতিক উন্নতিতে প্রবাসীদের এই রেমিটেন্সের অংশগ্রহণ বাড়াতে, প্রবাহ বাড়াতে হবে এর মাত্রার। তাই প্রবাসীদের সকল সুযোগ সুবিধা এবং সহজ পদ্ধতিতে দেশের রেমিটেন্স পাঠানোর ব্যাপারেও জোর দেন রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ। নিউজ ডেস্ক, প্রবাশ টাইম। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার নামে ভিসা জালিয়াতি ও অবৈধভাবে অর্থ উপার্জনে বাংলাদেশি সহ 6 জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের নাম প্রকাশ করা হয়নি। 10 জন সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দজাইমি দাউদ। 8 জন রাজধানী কোয়ালালামপুরে পৃথক 2টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়া চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রাম আরটিকে থেকে এ সিন্ডিকেট অর্থ উপার্জন করছে। সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি, যার বয়স 42 বছর, তিনি মালয়েশিয়ার একজন স্থায়ী বাসিন্দা। বাংলাদেশি ব্যক্তি এই অবৈধ কার্যকলাপ করে 2 মিলিয়নেরও বেশি অর্থ আয় করেছে বলে ধারণা করছে অভিবাসন বিভাগ। জানা যায়, এই সিন্ডিকেটকারী অবৈধভাবে একটি নির্মাণ সংস্থা এবং একটি অবৈধ কর্মসংস্থান স্থাপন করে 2021 সালে চালু হওয়া আরটিকে প্রোগ্রামে অবৈধভাবে অর্থ উপার্জন শুরু করে। 2 মাসের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্মাণ সংস্থাটি 2014 সাল থেকে কাজ করছে এবং রিক্যালিব্রেসি প্রোগ্রামের অধীনে বিদেশি কর্মীদের প্রতি আবেদনের জন্য 3,500 থেকে 4,200 মধ্যে চার্জ করে এজেন্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের 14 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সৌদি সরকার। দেশটিতে অবস্থানরত সকলের জন্য পবিত্র হজের 3টি প্যাকেজ চালু করেছে সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। এই 3টির মধ্যে প্রথম প্যাকেজ অর্থাৎ হসপিটালিটি অর্ডিনারি ক্যাম্প এর আগের খরচ ধরা হয়েছিল 10,238 রিয়াল, তা কমিয়ে বর্তমান খরচ নির্ধারণ করা হয়েছে 9,098 রিয়াল। দ্বিতীয় হজ প্যাকেজ অর্থাৎ হসপিটালিটি আপগ্রেডেড ক্যাম্পের মূল্য 13,043 রিয়াল থেকে কমিয়ে বর্তমান খরচ নির্ধারণ করা হয়েছে 11,970 রিয়াল। আর তৃতীয় অর্থাৎ হসপিটালিটি মিন টাওয়ার্স
প্যাকেজের মূল্য 14,737 রিয়াল থেকে কমিয়ে করা হয়েছে 13,943 রিয়াল। তবে সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে এসব প্যাকেজের মধ্যে হাজিদের মক্কায় যাতায়াতের খরচ এবং ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়নি। সৌদি নাগরিক এবং প্রবাসীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অথবা ইতামারনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পবিত্র হজের জন্য আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। আগামীকালে বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।